আসসালামু আলাইকুম সবাইকে, আমাদের আরেকটি ভিডিওতে স্বাগতম। আজ আমরা কথা বলবো এমন একজন ব্যক্তিকে নিয়ে, তিনি হলেন মানবতার ফেরিওয়ালা। হ্যাঁ, মানবতার ফেরিওয়ালা সালাম ভাই, যিনি কিনা সবসময় মানুষকে ভালোবাসেন, মানুষের স্টে বিপদ আপদে সবসময় পাশে থাকেন। একজন ইঞ্জিনিয়ার হয়ে অজপাড়া গায়ে বসবাস করে মানবতার সেবায় নিজেকে বিলিয়ে দিয়েছেন। হ্যাঁ, তিনি হলেন আমাদের সবার প্রিয় সালাম ভাই। সালাম ভাই একজন সৈনিক পিতার আদর্শ সন্তান। ভালো ছাত্র ও বাবার অর্থনৈতিক সচ্ছলতার কারণে প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং শেষ করেন এবং তারপর বিভিন্ন কোম্পানিতে চাকরিও করেছেন তিনি। তিনি একজন পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ভালো বেতনে চাকরির পাশাপাশি তিনি ফ্রিল্যান্সিংও করেন, কিন্তু শহরে তার মন কখনো টিকেনি। ইট পাথরের শহরে দম বন্ধ হয়ে আসতো সালাম ভাইয়ের, তাই সিদ্ধান্ত নেন গ্রামে এসে কিছু করার। তারপর গ্রামে চলে আসেন, তার নিজ এলাকা টাঙ্গাইলে। কিন্তু টাঙ্গাইল যে এলাকাতে তিনি থাকতেন ওই এলাকাটি অত্যন্ত নিচু এলাকা, একটি বৃষ্টি হলেই ঢল এসে যেত পানির। তাই তিনি পাশের জেলা মানিকগঞ্জের সাটোরেতে জমি কেনেন এবং সেখানে গড়ে তোলেন তার অতি প্রিয় খামার বাড়ি দোয়েল অ্যাগ্রো। তিনি ভালোবাসেন অর্গ্যানিক ফল শাকসবজি, তাই তিনি এই সিদ্ধান্ত নেন যে তিনি একটি বাগান করবেন, যে বাগানে থাকবে নিত্য প্রয়োজনীয় সকল কিছু। খামারের আশপাশে যত গরিব প্রতিবেশীরা আছেন তাদেরকে তিনি অকাতরে সাহায্য করে দেন। নগদ টাকা, নিজের খামারের ছাগল গরু ভ্যান গাড়ি দিয়ে অসচ্ছল ব্যক্তিকে তিনি সচ্ছল করে তোলার চেষ্টা করে চলেছেন। আর এই মহানুভবতা এখনকার দিনে সত্যিই দেখার মতো। তিনি আমাদের সবার প্রিয় সালাম ভাই, যেটা করে দেখান সেটা সবারই জন্য রোল মডেল হিসেবে বলা যায়। এছাড়া তিনি তার খামার বাড়িতে দুইটি অসহায় মেয়ের দায়িত্ব নেন, তাদের মধ্যে একজন হলেন লিমা আর একজন হলেন বকাশোকা মেয়ে, আমাদের সবার প্রিয় তারা। তারাকে তিনি কাজের মেয়ে হিসেবে নিলেও কখনো তাকে কাজের মেয়ের মতো আচরণ করেননি, তাকে তিনি তার বোন হিসেবে নিয়েছেন। সালাম ভাই প্রত্যেক অসহায়কে নগদ অর্থ দান করে সাহায্য করেন এবং অর্থসহ নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো, খাবারের জিনিস বা অন্যান্য জিনিসগুলো, সেগুলো দিয়েও তিনি সাহায্য করেন। শুধু তাই নয়, মিলনিকা কি মা মরা যমজ দুই ভাই, তারার নানি, এছাড়াও বেশ কয়েকজনের দায়িত্ব তিনি কাঁধে নিয়েছেন। সালাম ভাইয়ের মহানুভবতার কারণে লাখ লাখ মানুষ সালাম ভাইকে ভালোবাসেন। তবে এত কিছুর পরেও সালাম ভাইয়ের উপর অনেকেরই রাগ, অনেকেরই কষ্ট, অনেকেরই তাকে দেখতে পারে না। অকৃতজ্ঞতা সালাম ভাইকে খুব কষ্ট দেয়। সালাম ভাইয়ের খামার বাড়ির আশেপাশে সবাই সালাম ভাইকে অসম্মান ও অকৃতজ্ঞতা প্রকাশ করে, যেটা সালাম ভাই কখনো মেনে নিতে পারে না। তবুও তিনি তাদেরকে সাহায্য করে আসছেন সকল কিছু ভুলে। আর এই জন্যই সালাম ভাই লক্ষ লক্ষ মানুষের মনে ভালোবাসার জায়গা করে নিয়েছেন। সালাম ভাই আপনি এগিয়ে যান, এদেশের জন্মনি হাজারো সালাম ভাই, আর গুচে যাক সকল অসহায় গরিবদের দুঃখ যেত না। আজ এই পর্যন্ত, আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের ভিডিওটি ভালো লাগলে সবাই একটি করে লাইক করে দিবেন।